ফটিকছড়ির পাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ দাশরুদ্দি হামলার প্রতিবাদে সড়ক অবরোধ গড়িয়ে মিছিল করছে স্কুলের ছাত্রদল। শনিবার দুপুর একটায় স্কুলের অফিস কক্ষ অজ্ঞাত এক ব্যক্তির লগে প্রধান শিক্ষকের খতা হাঁটাহাঁটির এক পর্যায়ে আতাহাতি শুরু হয়। এ ঘটনাকে স্কুল শিক্ষার্থী দলের মধ্যে ছড়াই ফেললে ছাত্রদল প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ গড়িয়ে জামাত শিবিরের বিরুদ্ধে মিছিল করতে থাকে। পরে ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপন, স্কুলের সভাপতি রেজুয়াল করিম সহ আইএনএ সমাধানের আশ্বাস দিলে ছাত্রদল অবরোধ প্রত্যাহার করে। এ ব্যাপারে প্রধান শিক্ষক গোবিন্দ দাস ঘটনা করে সামান্য উল্লেখ করিয়ে সভাপতি যিনি আছেন উনিও গেছেন, ওনারা তো চেয়ারম্যান স্যার গেছেন। দর্শক আর এই ভিডিও কিনা অনারাত্মক কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাপ এবং সি প্লাস ফোন এই চাহ।